সৌদি আরবের কাছে আক্রমণাত্মক অস্ত্র বিক্রির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র নয় আগস্ট শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানায় মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় রয়টার্সের তথ্যমতে সৌদি আরবে আকাশ থেকে স্থল যুদ্ধাস্ত্র স্থানান্তরের উপর থেকে স্থগিতাদেশ তুলে নিচ্ছে বলে নিশ্চিত করেছেন স্টেট ডিপার্টমেন্টের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরবকে আক্রমণাত্মক অস্ত্র সরবরাহের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন ডেমোক্রেটিক এবং রিপাবলিকান আইন প্রণেতারা কিন্তু ইসরায়েলের সাত অক্টোবর হামাসের প্রাণঘাতী হামলা ইয়েমেনে অভিযান পরিচালনার কারণে মধ্যপ্রাচ্যে বিদ্যমান সংকটে সে বিরোধিতার সুর নরম হয়েছে তবে গেল সপ্তাহে কংগ্রেসকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার প্রেক্ষিতে বাইডেন প্রশাসনের সিদ্ধান্ত নিয়েছে বলে নিশ্চিত করেছেন কংগ্রেসের একজন সহকারী তিনি জানান আকাশ থেকে ভূমিতে হামলা চালানোর মতো কিছু গোলা সৌদিতে বিক্রি সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে একটি সূত্র বলছে আগামী সপ্তাহের প্রথম দিকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি শুরু হতে পারে আবার অন্য একটি সূত্র বলছে অস্ত্র বিক্রির সময় নিয়ে আলোচনা এখনও চলছে